সংবাদ প্রতিদিন ডিজিটাল পুজো পরিক্রমায় এবার আপনাদের ঘুরে দেখাবো 66 পল্লীর মণ্ডপ। পুজো মানেই পরিবারের সকলের সঙ্গে মিলন, কাছের মানুষ দূরের মানুষ সবাই একজোট হয়ে আনন্দে মেতে ওঠা। আপনাদের মনে আছে একসময় আমাদের যখন যৌথ পরিবার ছিল তখন সবাই মিলে একসঙ্গেই থাকা হতো, একসঙ্গে খেলাধুলো ভাগ করে খাবার দাবার খাওয়া সব মিলে এরকমই উৎসবের আমেজ বজায় থাকতো। সেই দিন ফুরিয়ে এসেছে আজকে নিউক্লিয়ার ফ্যামিলির সময়, কিন্তু এই দিনকালেও আজকালের ইদানিংকালেও সেই যৌথতার খোঁজ করেছেন শিল্পী পূর্ণেন্দু দে 66 পল্লীর মণ্ডপ ভাবনায়। আসুন আমরা ঘুরে দেখে নিই কীভাবে সেজে উঠেছে এই মণ্ডপ। পল্লীর মণ্ডপ আমাদের মনে করিয়ে দিল 51 পরিবারের কথা, যৌথতার কথা। উৎসবের তো সেটাই মাধুর্য, আমরা নিশ্চয়ই সেই কথা মনে রাখবো। এগিয়ে যাব অন্য মণ্ডপের দিকে। তার আগে আপনাদের একটা কথা মনে করিয়ে দিই, সেটা হলো এবার পুজোয় অষ্টমীর অঞ্জলি কিন্তু বাংলায়, সংবাদ প্রতিদিন ডিজিটালের বিশেষ উদ্যোগ পুষ্পাঞ্জলি চান্ট বাংলা। এই উদ্যোগের আপনারা পাশে থাকুন, বাংলায় অঞ্জলি দিন, আরও বিশদে জানতে চোখ রাখুন চান্ট বাংলা .org-তে। দেখা হবে অন্য মণ্ডপে।